ভারতীয় জনতা পার্টির সাথে কংগ্রেস অথবা সিপিআইএম এর একটা পার্থক্য আছে। কংগ্রেস মানে করাপশন, কংগ্রেস মানে ভ্রষ্টাচার, কংগ্রেস মানে কমিশন, কংগ্রেস মানে কুশাসন, কংগ্রেস মানে ভাই ভাতিজারাজ, নেপোটিজম, সিপিআইএম মানে বিরোধী দলের সমর্থকদের হত্যা, সিপিআইএম মানে সরকারের টাকা লুট, সিপিআইএম মানে রেশন চুরি, সিপিআইএম মানে ঘোষ। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি মানে ডেভেলপমেন্ট। দেশ জুড়ে নতুন ও উন্নত হাইওয়ে, রেল ব্যবস্থা, 74টি নতুন বিমানবন্দর, বিজেপি মানে শিক্ষা, বিকাশ, ইন্টারনেট, বিজেপি মানে সুস্বাস্থ্য, গরিব কল্যাণ, গরিব সশক্তিকরণ, বিজেপি মানে দেশ জুড়ে মহিলাদের উত্থান, শক্তিশালী যুব সমাজ, বিজেপি মানে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। দক্ষিণ জেলার শান্তিরবাজারে জনসভায় শনিবারের এই বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক লহমায় যেন বুঝিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। 2024 লোকসভা নির্বাচনের প্রচারের কাজে শুক্রবার রাজ্য সফরে এসেছেন তিনি। ত্রিপুরার উন্নয়ন দেখে বারবার তার মুখে উঠে এসেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রশস্তি। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত শনিবারের জনসভার পর কার্যত নাড্ডা জোয়ারে ভাসল গোটা দক্ষিণ জেলা। এদিন তার বক্তব্যে ফুটে ওঠে গত 9 বছরে দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকারের সাফল্যের কথা। তিনি বলেন, স্বাধীনতার 75 বছর পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে ভারতবর্ষ। কংগ্রেসের শাসনকালে অন্ধকারাচ্ছন্ন দিনগুলো মুছে দিয়ে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মাধ্যমে দেশ জুড়ে উন্নয়ন এনেছে ভারতীয় জনতা পার্টি। বিশ্ব ভারতের ক্রমবর্ধমান মর্যাদা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার উপর জোর দেওয়া, দেশের প্রতিটি রাজ্যে দরিদ্রের জন্য আবাসন এবং শৌচাগারের মতো কল্যাণমূলক পদক্ষেপ, পাইপযুক্ত জল সরবরাহকে উৎসাহিত করা, জাতীয় শিক্ষানীতির প্রচলন সহ বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রকৃত বিকাশ ঘটেছে দেশবাসীর। লেকিন আপকো মে সমঝানা চাহতা হুঁ, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস অর সিপিএম, ইন তিনো কা অন্তর ক্যা হ্যায়? সবসে পহলে কংগ্রেস সমঝো ক্যা হ্যায়। कांग्रेस का मतलब है करप्शन, कांग्रेस का मतलब है भ्रष्टाचार, कांग्रेस का मतलब है कमीशन, कांग्रेस का मतलब है नॉन गवर्नेंस, कुशासन, कांग्रेस का मतलब है पॉलिसी पैरालिसिस, कांग्रेस का मतलब है भाई भतीजावाद, निपोटिज्म, कांग्रेस का मतलब है परिवारवाद, कांग्रेस का मतलब है फेलियर ऑफ लॉ एंड ऑर्डर, कांग्रेस का मतलब और सीपीएम का मतलब क्या है? सीपीएम का मतलब है टारगेटेड किलिंग, सीपीएम का मतलब है लूट ऑफ गवर्नमेंट फंड, सीपीएम का मतलब है लॉलेसनेस, सीपीएम का मतलब है कोलैप्स ऑफ एडमिनिस्ट्रेशन, सीपीएम का मतलब है लूट ऑफ राशन, सीपीएम का मतलब है फिजिकल लिक्विडेशन ऑफ योर पॉलिटिकल ओपोनेंट, पॉलिटिकल राइवल्स। और बीजेपी का मतलब क्या है? बीजेपी का मतलब है डेवलपमेंट, बीजेपी का मतलब है हाईवे, बीजेपी का मतलब है रेलवे, बीजेपी का मतलब है एयरवे, बीजेपी का मतलब है इंटरनेट, बीजेपी का मतलब है विकास, बीजेपी का मतलब है इंफ्रास्ट्रक्चर, बीजेपी का मतलब है शिक्षा, बीजेपी का मतलब है स्वास्थ्य, बीजेपी का मतलब है गरीब कल्याण, बीजेपी का मतलब है गरीब सशक्तिकरण, बीजेपी का मतलब है महिलाओं का उत्थान, बीजेपी का मतलब है युवाओं को ताकत देना, बीजेपी का मतलब है सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। শান্তিরবাজার মহকুমায় আয়োজিত শনিবারের এই বিশাল জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশে আজ মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, সান্ত্বনা চাকমা, প্রণজিৎ সিংহ রায় এবং প্রদেশ বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত। এদিনের এই মহাসমাবেশকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।